السلام عليكم. এটা হচ্ছে কারেন্টলি বরফের এখন টাইম, এখন ভালোই বরফ পড়তেছে, সুবহানাল্লাহ, সবদিকে বরফ ছেয়ে গেছে. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি. সবকিছুর একটা অভিজ্ঞতা নেই আজকে. তো আজকে হঠাৎ করে সকাল থেকে ওয়েদারটা ভালোই ডেটেরিয়েট করছে. এখন সব দিকে মোটামুটি ভালোই বরফ পড়তেছে. তো বরফে যখন বরফ পড়ে যে জিনিসটা বেশি সমস্যা সেটা হচ্ছে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে, মানে গাড়ির অ্যাক্সিডেন্টটা অনেক বেড়ে যায়. তো অনেক কৌশল থাকতে হয়. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক ইনশাআল্লাহ. আর দোয়া করবেন. আর এই জায়গা থেকে আমি গেলে সবসময় এখানে লেখা আমার খুবই ভালো লাগে, এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট. মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে মানে গাইডেন্স দিচ্ছে. মানে আসলে মানুষজন অনেক জোরে জোরে গান চালাই চলাফেরা করে. মানুষজনের লাইফস্টাইল, লাইফটাই হচ্ছে গানের সাথে সম্পৃক্ত. তো মাঝে মধ্যে আফসোস লাগে আসলে, এদের ধর্মকর্ম আসলে বলতে কিছুই নাই, এরা গানটাকেই নিজেদের ধর্ম বানাই গেছে. সো এদের মধ্যে ফ্রাস্ট্রেশন বেশি, আত্মহত্যার হার বেশি. তো বেশিরভাগ সময় দেখা যায় এরা ডিপ্রেশনে চলে যায়. লাইফের বড় কোনো অঘটন ঘটলে তারা এটাকে সহজে মেনে নিতে পারে না. তো হ্যাঁ, সেটা অনেক বড় একটা আসলে কারণ তারা গান শোনার পিছনে. আসলে এই টাইমটাতে এত বরফ পড়ার কথা না, বাট তারপরও সুবহানাল্লাহ অনেকদিন পরে আসলে এরকম বরফ পড়তেছে. হয়তো সামনে হয়তো এরকম কন্টিনিউ থাকবে. আজকে জানুয়ারির 7 তারিখ ইনশাল্লাহ আমাদের আবার কনফারেন্স আছে, আমরা ওয়াশিংটন ডিসিতে যাব. তো যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন.